ধূমপান, মদ্যপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই গল্পের সমস্ত ঘটনা এবং চরিত্র সম্পূর্ণ কাল্পনিক। বাংলা গল্প মানে কি শুধুই অলৌকিকতা আর রহস্য রোমাঞ্চে ঘেরা ভৌতিক গল্প? না না, তা নয়। এসবের পাশাপাশি বাংলা সাহিত্যে নিজের স্থান করে নিয়েছে বিভিন্ন ধরনের হাসির গল্প, কারণ হাসির গল্পের লোকপ্রিয়তা আমাদের সকলেরই জানা। বেতার আবিষ্কার হওয়ার পর থেকেই রেডিও আমাদেরকে উপহার দিয়ে আসছে কৌতুক নকশা, নাটিকা, বিভিন্ন ধরনের শ্রুতিনাটক ইত্যাদি। সময় বদলেছে, মানুষের পরিস্থিতি বদলেছে, কিন্তু এখনো বন্ধ হয়নি লেখক লেখিকাদের কলম বা কিবোর্ড। বর্তমান পরিস্থিতির ওপরই উঠছে এইসব। আগে আমরা ছটা বাজলেই রেডিও নিয়ে বসে পড়তাম শ্রুতি নাটক শোনার জন্য। আহ, কি সুন্দর ছিল সেই দিনগুলো! এখনো সেই ছটা নাটক হয়, কিন্তু এখন মানুষের হাতে সময় যে বড় কম, তাই মাঝে মধ্যে সময়সীমার বাঁধন ভেঙে নাট্যপ্রেমীরা কাজের ফাঁকে কখনো কখনো চলে আসেন ইউটিউব নামক এই মাধ্যমটিতে। যখন খুশি মন হলেই শুনতে পাওয়া যায় নাটক, গান, গল্প, আবৃত্তি, আরও কত কিছু। তাই মানুষ আজ এত আপন করে নিয়েছেন এই মাধ্যমটিকে। নমস্কার, আমি সুতপা ভট্টাচার্য। আপনারা শুনছেন জেনে রাখো ইউটিউব চ্যানেলের শনিবারের গল্পের আসর। আজ আপনারা শুনবেন একটি কৌতুক নাটিকা, টক ঝাল মিষ্টি। নাটিকাটি লিখেছেন প্রখ্যাত লেখিকা মায়াশিখা চক্রবর্তী, যার নাম সর্বজনবিদিত। তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করে আজ শুরু করছি কৌতুক নাটিকা টক ঝাল মিষ্টি। গল্প ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনিও শুনুন আর শেয়ার করুন আপনার আত্মীয় বন্ধুদের সঙ্গে। শুরু হচ্ছে আজকের ছোট্ট কৌতুক নাটিকা টক ঝাল মিষ্টি। আমারি মত দিবস নিশি, আমারি মত দিবস নিশি, ছুটিতে শোনামে তুমি যদি রাধা। এই যে গিন্নি, কোথায় গেলে শুনছো? এই তো আমি। চাচাচা দেখো, যেন রাজ্য জয় করে ফিরলেন। আরে সেই রকমই ব্যাপার, আজ বহুদিন পর ডুমুর পেয়েছি। আহ, দেখে যা আনন্দ হলো, কি বলবো তোমায়। আরে নাও, এই নাও, বাজাটা ধরো। ডুমুরের দালনাটা একটু বেশ মাখো মাখো করে রাঁধো। আহ, দারুণ লাগে বুঝলে। আবার এসব ছাই পাঁচ নিয়ে এসেছো? বলি কাটবে কে? ডুমুর কাটতে কত কষ্ট হয় জানো? ওমা, এটা আবার কি কচুর লতি? হ্যাঁ, আজ একটা বড় ইলিশও পেয়ে গেলাম, এর মাথাটা দিয়ে কচুর লতি যা জমবে না, দারুণ দারুণ। ও, ভেবেই আমার জিভে জল এসে গেল। কি আর বলবো, এতখানি বয়স হলো তবু নোলা দেখো। বলে এত কিছু কেটে কুটে রাঁধবে কে? কেন, তুমি তুমি ছাড়া এসব আর কেউ এত ভালো করে রাঁধতে পারে? তোমার রাতের ইলিশ ভাপা লাজবাব মনে করে এখনই আমার জিভে জল এসে গেল। কত স্বাদ!
আমি বলে বাতের ব্যথায় মরছি, আর এখন কিনা বসে বসে ডুমুর কাটো কচুর লতি কাটো, আমি একদম পারবো না। হ্যাঁ কেন, এগুলো কাটা এমন কি কষ্টে? আমার মা তো হ্যাঁ প্রায়ই করতো। তা যাও না, মাকে বলো না রান্না করে দিতে। কি যে বলো, মাকে বলতে এখনই আমি স্বর্গে যাবো নাকি? হ্যাঁ ইশ, কত আশা, এত পাপ করে উনি নাকি স্বর্গে যাবেন। কেন, আমি আবার কি পাপ করলাম? এই যে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলো, তাতে পাপ হয় না? আমি মিথ্যে কথা? একদম মিথ্যে কথা। আহারে, যেন আকাশ থেকে পড়লেন। এই যে বাথরুমে গিয়ে লুকিয়ে লুকিয়ে সিগারেট খাও, আর আমাকে বলো একদম সিগারেট খাও না, এটা মিথ্যে কথা নয়? যখন অফিস যেতে তখন সাধনা রমলা প্রতিমাদের সঙ্গে কত আড্ডা দিতে, এমনকি মাঝে মাঝে গাড়ি করে বাড়িও পৌঁছে দিতে, অথচ আমার কাছে স্বীকার করতে না। এটা মিথ্যাচার নয়? আরে বাবা, এসব আবার পাপ নাকি? একটা সিগারেট খেলে বা একদিন কোনো মহিলাকে বাড়ি পৌঁছে দিলে তা কোনো দোষের হয় না, বুঝলে? কোনো দোষের নয়। কিন্তু তুমি যে এখনো পাশের বাড়ির মিত্রদের সঙ্গে হেসে হেসে কত গল্প করো, তার বেলা দোষ হয় না? ও মা, এ কি কথা, মিত্রদের মতো ভালো মানুষ এ তল্লাটে দুটো নেই গো, মিত্রদের সঙ্গে কারোর তুলনা হয়? আহ, মিত্রদের নামে একেবারে গদগদ গা জ্বলে যায়, গা জ্বলে যায় গো। একদম বাজে কথা বলবে না, বলে দিচ্ছি, হ্যাঁ আমি তোমার মতো নই। হ্যাঁ, কত ভালো, সব জানা আছে গো, সব জানা আছে। মনের মতো বাজার করে আনলাম তৈরি বোধ করে একটু ভালো জিনিস খাবো বলে, তা নয়, সকাল সকাল দিলে মেজাজটা কিচড়ে, একটু চাও পর্যন্ত পেলাম না। খালি খাওয়া আর খাওয়া, আমি যেন রান্না করার মেশিন, সেই বিয়ের পর থেকে শুধু রান্না আর রান্নাই করে চলেছি, উনি ফরমায়েশ করেই খালাস, এই বয়সে এত রান্না করতে যে কত কষ্ট হয় তা কি কেউ বোঝে? তোর নিকুচি করেছে, তোমায় কিচ্ছু করতে হবে না, আমি পাশের বাড়ির ওই বেবি ছন্দা বৌদিকে দিয়ে আসবো, উনি রান্না করে আমায় কত আদর করে খাওয়াবেন, বুঝলে? এই ওনার হাতের কচুর লতির স্বাদ একেবারে যেন অমৃত। ও মা, কোথায় যাব গো, সাধনা রমলা গিয়ে এখন ছন্দা বৌদি কবে খেলে ওনার রান্না? খাইনি, তবে সুন্দরী মহিলার হাতের রান্না তা ভালোই হবে মনে হয়। ওই কালো মোটা মহিলার মধ্যে কি সৌন্দর্য তুমি দেখলে গো? তাই নাকি, উনি সুন্দরী নন? তা হবে হয়তো, তেমন করে তো কোনোদিন ওনার দিকে বেরিয়ে তাকিয়ে দেখিনি। তাহলে নাম জানলে কি করে? তোমার কাছে সারাক্ষণ শুনে শুনে সবার নাম আমার মুখস্থ হয়ে গেছে, নইলে ওনাকে আর কে চিনবে বলো? আহ, আমার এমন সুন্দরী সুপাচিকা বউ থাকতে অন্য কারো দিকে আমি তাকাতে যাব কেন? মনকে আমি খুব ভালো করে চিনি। তুমি ঘরে যাও, আমি চা দিয়ে আসছি। এই জন্যই তো আমার মনকে আমি এত ভালোবাসি, এত ভালোবাসি। শুনলেন কৌতুক নাটিকা টক ঝাল মিষ্টি। এই নাটিকায় কণ্ঠ দিয়েছেন অমলেশ পট্টনায়ক, গীতা চক্রবর্তী, সুভদ্রা চক্রবর্তী এবং আমি সুতপা ভট্টাচার্য। আন্তরিক ধন্যবাদ জানাই শ্রী আশিস বসুকে,
আমাদের পাশে থাকার জন্য। আবহ সঙ্গীত, স্পেশাল ইফেক্টে এবং সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেছেন শ্রীরূপ চক্রবর্তী। এরকম আরও শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জেনে রাখোকে। আজ তাহলে আসি বন্ধুরা, আগামী শনিবার আবার কোনো নতুন গল্প বা নাটক নিয়ে হাজির হবে জেনে রাখো। নমস্কার।